এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায় নমস্কার আমি কৌশিক রায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও অনেক দর্শক বন্ধু প্রিয় দর্শক বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে স্যার সরকারি চাকরি নিয়ে আপনি কোনো একটা ভিডিও দেন দেখুন সরকারি চাকরি পেতে প্রত্যেক মানুষ কিন্তু চায় খুবই মানে প্রত্যেক ছেলে বা মেয়ে প্রত্যেকেই কিন্তু প্রচুর চেষ্টা করে কিন্তু সেখানে কিন্তু সফলতা পায় না সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম আমি আপনাদেরকে জানাতে চলেছি এই সরকারি চাকরি আপনাকে দেখতে হবে আপনার বাই বার জন্ম ছকে আছে কিনা যদি আপনার জন্মছকে থাকে তাও আপনার বাধা সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে আমি যে মহা উপায় বলতে চলেছি এই উপায়টি যদি আপনারা প্রয়োগ করেন নিশ্চিত রূপে সরকারি পেয়ে চাকরি পেতে আপনারা সফলতা তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যদি আপনারা আমার সাথে জ্যোতিষ পরামর্শ নিবেন উচিত মনে করেন অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটি সম্পূর্ণরূপে পেট সার্ভিস ফ্রি সার্ভিস নয় দেখুন আমি যে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রত্যেকে এই ভিডিওটি সম্পূর্ণরূপে একদম শেষ পর্যন্ত আপনারা শুনবেন কথা আমি যে সরকারি চাকরি পাওয়ার পাওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে সফলতা যে মহা উপায়ের কথা আপনাদেরকে জানাতে চলেছি তার আগে আপনারা দেখে নিন যে আপনাদের বাই আপনার রাশিচক্রে সরকারি চাকরির যোগ সম্ভাবনা আছে কিনা সম্ভাবনাটা আছে কিনা সেটা আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার দিয়ে আপনারা দেখে নিন যদি থাকে তা কখন আছে এবং যদি সেক্ষেত্রে আপনাদের সরকারি চাকরি ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে সে সেই জায়গাটাতে বাধা কাটাতে কি উপায় করতে হবে এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাতে চলেছি তো প্রথমে আপনাদেরকে জানাই দেখুন সরকারি চাকরি বহুজন বহু বহু ছেলে বহু মেয়ে লাইনে লাইন ধরে কিন্তু ফর্ম ফিল করছে কিন্তু অনেকেই হতাশা হয়ে যাচ্ছে হতাশ পাচ্ছে না কারো কারো কপালেই নেই দেখা গেল সরকারি চাকরির জন্য চেষ্টা করেই যাচ্ছে আগে দেখে নিন এটাও কিন্তু সরকারি চাকরিটা আপনার ভাগ্যে আছে কি সেটা আপনাকে দেখতে হবে তো সরকারি চাকরির ক্ষেত্রে মেন যেটা মুখ্য গ্রহ সেটি হচ্ছে সান অর্থাৎ রবি গ্রহ রবি যদি আপনার কেন্দ্রে চতুর্থে দশমে একাদশে অথবা ত্রিকোণ ভাবে যদি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সরকারি চাকরির একটা সম্ভাবনা কিন্তু থাকে বিশেষ করে আপনার রবি রবিকে দেখতে হবে কোন মানে কোন ঘরে অবস্থান করছে দেখো রবি যদি আপনার গৃহে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু সরকারি চাকরি ক্ষেত্রে সম্ভাবনা নেই এবং এই রবি যদি আপনার মিত্র গৃহে অবস্থান করে রবি যদি আপনার সক্ষেত্রিক অবস্থান করে রবি যদি আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল না হয় রবি যদি রবির যদি আপনার মহাদশা চলে বা রবির যদি আপনার অন্তর্দশা চলে সেক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তোলে এবং রবির আপনার রবি যদি আপনার ষষ্ঠপতির সঙ্গে কানেক্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার সরকারি চাকরি সরকারি চাকরি পাওয়ার প্রবণতা কিন্তু বাড়িয়ে তোলে এর সাথে সাথে আপনার রাশিচক্রে শনিরও কিন্তু প্লেসমেন্ট দেখা দরকার শনি আপনার রাশিচক্রে কোনভাবে অবস্থান করছে সেটাও কিন্তু দেখা একান্ত বিচার্য শনিও কিন্তু এই চাকরির কি অনেক অংশে ভূমিকা পালন করে অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে মূল কারক গ্রহ হচ্ছে আপনার রবি এবং দ্বিতীয় নম্বর যদি আপনি বলেন শনিরও কিন্তু ভূমিকা আছে তো যারা সরকারি চাকরির জন্য প্রচুর চেষ্টা করছেন ফর্মের উপর ফর্ম ভরছেন কিন্তু চাকরি পাচ্ছে না আগে দেখে নিন আপনার ড্রেস নিতে চাকরির যোগটা আছে কি না এটা আগে দেখে নিন যদি আপনার চাকরি যদি সরকারি চাকরির সম্ভাবনা থাকে তবেই আপনি সরকারি চাকরির দিকে এগান আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এগাবেন না এবং যাদের আছে বারবার বাধা সৃষ্টি হচ্ছে কিছু নাম্বারের জন্য হয়তোবা আপনার কানেকশানটা কেটে যাচ্ছে সেই জায়গাটা সেই কানেকশানটা কিন্তু তৈরি করে দিবে আপনি যদি আমি যে মহা উপায়ের কথা আপনাদেরকে বলছি সেই মহা উপায়টি যদি আপনারা করেন প্রথম যে উপায়ের কথা আমি বলবো সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন সকালে উঠার সময় সকালে উঠে অর্থাৎ সূর্য যখন উদীয়মান হচ্ছে অর্থাৎ সূর্য যখন লালিমা অবস্থাতে থাকছে সেই সময় আপনারা এই সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করুন প্রতিদিন সকালে উঠে অর্থাৎ লালিমা থাকছে ওই সময় উদীয়মান কালে যদি আপনারা এই সূর্য দেবতাকে যদি অর্ঘ দিতে পারেন সেক্ষেত্রে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে দুই নম্বর পয়েন্ট আপনার বাড়ির গুরুজন আপনার থেকে যারা বয়সে বড় বয়োজ্যেষ্ঠ লোক তাদের যদি সঠিক সম্মান প্রদর্শন করেন তাদের যদি দেখাশোনা করেন তাদের সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই চাকরির সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তিন নম্বর পয়েন্ট আপনারা যারা খুবই সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন রবিবারের ব্রত আপনারা রাখুন রবিবারের ব্রত তা কী করবেন রবিবারের ব্রত আপনারা করবেন এবং আপনারা নুন নুন ছাড়া অর্থাৎ লবণ কিন্তু আপনারা দিবেন না খাওয়ার সেদিন ভুল করেও লবণ দেবেন না লবণ ছাড়া খাওয়ার আপনারা তৈরি করুন এবং সেটা আপনারা নিজেরা মানে নিজে খান অর্থাৎ যে সরকারি চাকরির জন্য যে অ্যাপ্লিকেশন করছেন বা প্রচেষ্টা করছেন অবশ্যই নিজে এই রবিবার করে রবিবারের ব্রতটা লবণ ছাড়া খাওয়ার খাওয়া খান এবং আপনি যে খাবারটা খাচ্ছেন সেই একই খাবার আপনারা যদি কোনো গরিব দুঃখী মানুষকে অর্থাৎ বাস্তবে যারা ক্ষুধার্থ মানুষ এক কথায় যারা বাস্তবে ক্ষুধার্ত এবং বাস্তবেই যারা নির্ধনী সেই মানুষকে সেই খাবারটি যদি আপনারা দেন আপনি যে খাবারটা তৈরি করেছেন সেই মানুষটিকেও সেই খাবারটা খাবার যদি আপনি দেন দেখবেন এই যে নিয়ম প্রত্যেক রবিবার যদি আপনারা নিয়ম করে এই কাজটা যদি আপনারা করতে পারেন দেখবেন সরকারি চাকরির জন্য যারা প্রচেষ্টা করছেন তারা নিশ্চিত রূপে সরকারি চাকরির কিন্তু সম্ভাবনা সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে যদিও সব থেকে বড় কথা সব থেকে বড় কথা হচ্ছে আপনার বাই বার্থ চার্ট আপনার দশা অন্তর দশা এটা কিন্তু বিশেষ করে বিচার্য অর্থাৎ এটার উপর কিন্তু মানে ভ্যারি করবে যে আপনার সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে কি না আছে সেটা অবশ্যই আপনি দেখিয়ে নিন রবি কোনভাবে অবস্থান করছে রবি রবি দেখুন আপনার মিত্রগৃহে অবস্থান করছে কিনা রবি দেখুন ষষ্ঠপতির সঙ্গে কানেক্ট আছে কিনা রবি দেখুন আপনার কেন্দ্রে আছে কিনা রবি দেখুন আপনার একাদশে আছে কিনা এই জায়গাগুলো আপনি আগে দেখুন এবং রবির উপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো দেখুন অশুভ গ্রহের যদি দৃষ্টি থাকে কি হয় জানেন আপনার ক্ষেত্রে কানেকশানগুলো কিন্তু আসবে সেই জায়গাটাতে কি হবে আপনারা কিন্তু চাকরিটা হওয়ার জায়গাতে প্যানেলে গিয়ে আপনি হয়তো বাদ পড়ে যেতে পারেন এটা হচ্ছে গভর্নমেন্ট চাকরি পেতে কিন্তু এই সমস্যাটা কিন্তু বহুজনের দাঁড়াচ্ছে যাদের জন্মছকে আছে এই সরকারি চাকরির সম্ভাবনা অর্থাৎ যারা প্রচুর চেষ্টা করছেন যে সরকারি চাকরি পাওয়ার জন্য তারা কিন্তু আমি যে ক্রিয়ার কথা আপনাদেরকে বললাম সেই ক্রিয়াটা আপনারা করুন দেখবেন যে কোনো সেক্টরে যে কোনো সেক্টরে সরকারি চাকরি গভর্নমেন্ট জব পেতে আপনাদেরকে কিন্তু সহায়তা কিন্তু করবে অর্থাৎ যারা বহুদিন ধরে চেষ্টা করছেন যে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় এই কাজগুলো যদি আপনারা করেন সফলতার জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলবে দেখুন সরকারি চাকরি প্রত্যেক মানুষই চায় কিন্তু সেই জায়গাটাতে প্রচুর বাধা সৃষ্টি হয় পাওয়ার সম্ভাবনা থাকে না আগে দেখে নিন রবির প্লেসমেন্ট দেখে নিন শনির প্লেসমেন্ট এবং কিসের দশা অন্তর্দশা চলছে সেই জায়গাগুলো আপনি দেখে নিন এবং সেই উপায়গুলো করুন এবং সেখানে যদি আপনার কোনো দোষ থাকে সেই দোষটা আপনাদেরকে যদি আপনার ধরুন আপনার জন্মছকে সম্ভাবনা আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার বাধা সৃষ্টি করছে সেই বাধাটা আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে কাটানোর চেষ্টা করুন নিশ্চিত রূপে সরকারি চাকরির সম্ভাবনাটা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে যারা বহুদিন ধরে চেষ্টা করছে তাদের ক্ষেত্রে আমি বারবার বলছি এই ছিল সরকারি চাকরির সফলতা পাওয়া মহা উপায় নমস্কার